বুধবার জিটি রোড অবরোধ করে বিক্ষোভ করলো এবার আলু চাষিরা। তিরুপতি হিমঘরের সামনে বাঁশ দিয়ে দেয়া হলো ব্যারিকেড। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নিমো এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিষ্ণুপুরের জিটি রোডে অবরোধ করলো আলু চাষিরা। দীর্ঘ 11 মাস আগে তাদের আলু নষ্ট হয়ে যায় তিরুপতি হিমঘরে। বারবার বিভিন্ন মহলে আলু চাষের ক্ষতিপূরণের দাবি জানালেও তাতে কোনো সুরাহা হয়নি। বিভিন্ন মহল থেকে আশ্বাস দিলেও সেই আশ্বাস কোনো কাজ দেয়নি। এর আগে হাইরোড এবং কার্জন গেট চত্বরেও বিক্ষোভ করেছিল আলু চাষিরা। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পায়নি আলু চাষিরা। তাই এবার বাধ্য হয়ে হিমঘরের সামনে সিল করলো তারা, যাতে বাইরের আলু ভিতরে প্রবেশ করতে না পারে এবং ভিতরের আলু বাইরে না আনতে পারে হিমঘর কর্তৃপক্ষ। আজ কয়েকশো চাষিরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখালে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে। মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই প্রসঙ্গে এক আলু ব্যবসায়ী জানান, বসে পড়েছেন কেন? আমরা দীর্ঘ 10 মাস হলো, 21 জুন বা 21 মে আমরা প্রথম এখানে স্টোর খুলে দেখি আলু যেগুলো বেরোচ্ছে সব পচা আলু। সেই থেকে আমাদের এই আন্দোলন চলছে। সরকারি আধিকারিক থাকা অবস্থায় মালিকপক্ষ 900 টাকা করে পার বস্তায় চাষিদের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছিল। তারপর রাজি হওয়ার পর সেই টাকা না দিয়ে মালিকপক্ষ কোর্টে যায়, হাইকোর্টে। হাইকোর্টে মালিকপক্ষ সরকারের এগেনস্টে মার্কেটিং যে রেট করেছে তার এগেনস্টে কেস করে। সেই কেসের রায় এখনো পর্যন্ত প্রতিদিন একটা করে সিরিয়াল করছে। 8 জন 10 জন আমরা কোর্টে যাচ্ছি, কিন্তু কোর্ট থেকে খালি হাতে ফিরে আসছি। কোনো আমরা সামনে চেম্বারে যে আলু লোড আছে সে আলু আমরা চাষিদের পক্ষ থেকে বলছি যে কোনো রকম সেই আলু বাইরে বার করতে দেবো না। এখানে মোটামুটি 2500 চাষি আছে, মানে 1886 চাষির আলু আছে এখানে। কোনো রকম ক্ষতিপূরণ না পেয়ে যথেষ্ট বিপাকে পড়েছেন আলু চাষিরা। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, নিউজ 18 লোকাল।